চৌমোহনী পৌরসভার নির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রচার প্রচারণা ততই বাড়ছে। বৃহস্পতিবার সকালে বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পালের হাত থেকে মনোনয়ন ফর্ম জমা দেন চৌমোহনী পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ও চৌমোহনী পৌর বিএনপির সভাপতি জহিরুদ্দিন হারুন। এসব উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপি সিনিয়র সহ সভাপতি মোর্শেদুল আমিন ফয়সাল, সাধারণ সম্পাদক মহসিন সহ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা কর্মীবৃন্দ। মেয়র প্রার্থী জহিরুদ্দিন হারুন আমাদের জনপ্রিয় চ্যানেল একাত্তর বাংলা টিভিকে বলেন, আমি যদি নির্বাচিত হই চৌমোহনী পৌরসভায় মাদক সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করব এবং পৌরসভাকে মডেল পৌরসভা হিসাবে গড়ে তুলব। সারা বাংলাদেশে আজকে দিনের ভোট রাতে এবং নির্বাচনী ব্যবস্থা আজকে মঙ্গল, সেই নির্বাচনী ব্যবস্থাকে পুনরুদ্ধারের জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে স্থানীয় সরকার পৌরসভা নির্বাচন অংশগ্রহণ করছে। আমি বিএনপির একজন প্রার্থী, আগামী 30 জানুয়ারি নির্বাচন, আপনারা দেশের জনগণ সবাই চান অবাধ নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচন যদি অবাধ নিরপেক্ষ হয় এবং বিএনপি এবং ধানের শীষ চৌমোহনী পৌরসভায় বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে ইনশাআল্লাহ। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক। সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদের সকলের সহযোগিতায় চৌমোহনী পৌরসভার জনগণ যেন তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারে, সেই ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।